প্রিয় স্বাক্ষর, আজ 14 জানুয়ারি 2019 সাল। বাইরে খুব ঘন তুষারপাত হচ্ছে, অনিন্দ্য সুন্দর শুভ্রতায় ভরে আছে চারপাশটা। মাঝে মাঝে রোদের আলো পড়ে শেভিং ফোমের মতো হালকা তুষারগুলো চিকচিক করে উঠছে। দেখে মনে হচ্ছে কেউ যেন এসে মুঠো ভরে হীরা ছড়িয়ে দিয়ে গেছে। আমি মিনেসোটার এক হাসপাতালের বেডে বসে দৃশ্যটি দেখছি। ভীষণ ইচ্ছে হচ্ছে তোমাকেও এই অপূর্ব দৃশ্যটি দেখাতে। সেই কবে থেকে তোমার অপেক্ষায় প্রহর গুনছি। মাত্র 2 সপ্তাহ আগে কনফার্ম করেছো তুমি নাকি আসছো আজ রাত 10টায়। তোমার আসার কথা শুনে আমি যে কি ভীষণ উচ্ছ্বসিত তা যদি তুমি জানতে। তুমি আসবে বলে নীলাব দু থেকে চেয়ে এনেছি বেনি আসহ কলা, মনের মাধুরী মিশিয়ে 7 রঙে সাজিয়েছি তোমার কক্ষ। এ বিপণী সে বিপণী ঘুরে ঘুরে কিনেছি তোমার জন্য অনন্য সব আসবাব, শুধু তুমি আসবে বলি। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দেখো, তুমি আসলেই নাকি আমাকে চলে যেতে হবে। অথচ সেই কবে থেকে এই কক্ষে বসে তোমাকে গল্প শোনাবো বলে কথাদের সাজিয়ে রেখেছি আমার কল্পনার তাকে। তুমি যখন একটু একটু করে বড় হবে তখন রূপকথার পাশাপাশি শোনাতে চেয়েছিলাম ছোট্ট একটি সোনার বাংলার গল্প, শোনাতে চেয়েছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গল্প, কিভাবে ভাষার জন্য সোনার বাংলার মানুষেরা হাসতে হাসতে শহীদ হয়েছিলেন তাঁদের কথা, শোনাতে চেয়েছিলাম 25 মার্চের ভয়াল কালো রাতের কথা আর 26 মার্চের স্বাধীনতা দিবসের কথা। জানো 71-এর 14 ডিসেম্বরে কি নির্মম ভাবে হত্যা করেছিল বুদ্ধিজীবীদের, ধরে নিয়ে গিয়ে গুম করে দিয়েছিল কত শত জনকে, শোনাতে চেয়েছিলাম তাদেরও গল্প। তারপরও সবকিছুকে উপেক্ষা করে এই বাংলার অদম্য সাহসী দামাল ছেলেরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিল 71-এর 16 ডিসেম্বরে। খুব ইচ্ছে ছিল শোনাবো তোমাকে সেই সব গল্প একটি একটি করে। স্বাক্ষর, তোমার কাছে প্রত্যাশা রইল, প্লিজ বাংলা শিখো। আমি চাই তুমি এই চিঠিটা নিজে নিজে পড়বে, কারণ এটা তোমার মায়ের মুখের ভাষা। তোমার যখন 10 বছর বয়স হবে তখন তুমি আমার এই চিঠিটা পড়বে। তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি, কিন্তু এই চিঠিটাই পড়বে তুমি প্রথমে। এর পরের চিঠিগুলো তোমার প্রত্যেক জন্মদিনে রাত 10টার পরে পড়বে। তোমার জন্য মোট 6টা চিঠি লিখে রেখেছি। প্রত্যেকটি চিঠিতে একটি করে ক্লু আছে, সেই ক্লুটা পড়েই তুমি বুঝে যাবে এরপর কোন চিঠিটা পড়তে হবে তোমাকে। শুধু প্রথম চিঠিটাই তোমার বাবা তোমাকে দেবেন। আমার হাতে আর সময় বেশি নেই বাবুসোনা, কথা দাও তুমি আমার জন্য একটুও মন খারাপ করবে না। মনে রেখো আমি সব সময় তোমার চারপাশেই থাকব। যখনই তুমি আমাকে খুব মিস করবে বাংলায় মা বলে ডেকো, আমি ঠিক শুনতে পাবো। তুমিও আমাকে খুঁজে পাবে তোমার সব প্রিয় জিনিসের মাঝে। বাবুসোনা, এখন তোমাকে একটা কঠিন কথা বলি। একটু আগে ডাক্তার এসে বলে গেছেন আমার নাকি খুব ক্রিটিক্যাল অবস্থা, মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যাবে। তোমার বাবার কাছে স্বাক্ষর চাইতে এসেছেন, কাকে বাঁচাতে চান আপনি বলো তো বাবুসোনা? এটা কোনো প্রশ্ন হলো? এত কঠিন একটা প্রশ্নের উত্তর তোমার বাবা কিভাবে দেবেন? এই মুহূর্তে তোমার বাবাকে খুব অসহায় লাগছে, আমি তাকাতে পারছি না তোমার বাবার মুখের দিকে। তাই আজ আমি নিজ হাতে তোমাকে স্বাক্ষর করে দিয়ে পৃথিবীর বুকে দিয়ে গেলাম, আর রেখে গেলাম তোমার জন্য এক পৃথিবী ভালোবাসা। তুমি যখন পৃথিবীর আলো দেখবে আমার কাছ থেকে তখন পৃথিবীর আলো নিভে যাবে। তুমি যেই হও বাবুসোনা অথবা মিষ্টি সোনা, নাম তোমার স্বাক্ষরই হবে, আমার স্বাক্ষরিত স্বাক্ষর। ভালো থেকো স্বাক্ষর, খুব ভালো থেকো। তোমার বাবাকেও দেখে রেখো, ও বেচারা বড় অসহায়। ইতি তোমার স্বাক্ষরিত মা। জুলাই 11, 2019।
প্রিয় স্বাক্ষর,